সিরাহ, যে শব্দটির উৎস সরা অর্থাৎ ভ্রমণ করা থেকে। যখন আমরা এমন কোনো পথ অতিক্রম করি যে পথ অতিক্রম করেছিলেন মহান কোনো ব্যক্তি, সে যাত্রাকে বলা হয় সিরা বা আক্ষরিক অর্থে জীবনী। সিরা যে কোনো মানুষেরই হতে পারে, কিন্তু বর্তমান সময়ে সিরা বলতে আমরা সেই মানুষের জীবনীকে বোঝাই যার ব্যাপারে বিশ্বজাহানের রব বলেছেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে উত্তম উদাহরণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছিলেন আনুমানিক 570 খ্রিস্টাব্দে মক্কার কোরাইশ বংশে। স্কলাররা আরবদেরকে দুই ভাগে ভাগ করেন, আল আরব আল বাইদাহ বা বিলুপ্ত আরবেরা আরব উপদ্বীপে বসবাস করত হাজার হাজার বছর আগে। পবিত্র কোরআনে তাদের কিছু কিছু ঘটনা উল্লেখ করা আছে, যেমন আদ, সামুদ ইত্যাদি, যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। দ্বিতীয় দলকে বলা হয় আল আরব আল বাকিয়াহ, যাদেরকে আরও দুই ভাগে ভাগ করা যায়, কাহতানি আরব ও আদনানি আরব। কাহতানকে ধরা হয় আরব জাতির পিতা, যার পুত্র ইয়ারাবের নামেই আরব জাতির নামকরণ। বলা হয় কাহতান ছিল নূহ আলাইহিসসালামের পুত্র স্যামের বংশধর, যার থেকে সেমিটিক সভ্যতার উৎপত্তি। তার মানে যে সকল আরবেরা অবশিষ্ট ছিল তাদের মধ্যে কাহতানি আরবরাই মৌলিকভাবে আরব। আল আরব আল বাকিয়ার দ্বিতীয় দলকে বলা হয় আদনানি আরব, এবং তারা অন্য অঞ্চল থেকে আরব অঞ্চলে এসে বসবাস করার মাধ্যমে আরব হয়। আদনান ছিল ইসমাইল আলাইহিসসালামের বংশধর। ইব্রাহিম আলাইহিসসালাম যখন সুদূর ইরাক থেকে আল্লাহর হুকুমে মক্কায় চলে আসেন এবং সেখানে মা সারা জমজমের কূপ আবিষ্কার করেন, সেখানে জুরহুম নামের একটি গোত্র তাদের সাথে বসবাস করতে থাকে। জুরহুম গোত্র ছিল মূলত কাহতানি আরব জাতি, এবং ইসমাইল আলাইহিসসালাম জুরহুম গোত্রে বিয়ে করেন এবং তাদের বংশেই 7-10 প্রজন্ম পর জন্ম নেন আদনান, যার নামে নামকরণ করা হয় এই নতুন আরব জাতির। আদনানি আরবদের একটি অদ্ভুত বিষয় ছিল, তাদেরকে বলা হতো আল আরব আল মুস্তাআনিবা, অর্থাৎ যারা আরবি ভাষা শিখেছে, কারণ ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের মূল ভাষা আরবি ছিল না। কিন্তু যেহেতু তারা আরব উপদ্বীপের মধ্যাঞ্চলে অবস্থিত ছিল, তাদের সব ধরনের আরব গোত্রের সাথে কথাবার্তা হতো, যার ফলে আদনানিরা আরবি ভাষায় স্বয়ং কাহতানিদের চেয়েও বেশি পারদর্শী হয়ে গেল। 6 শতাব্দীর উত্তপ্ত মরুভূমির মাঝের এই জাতির কাছে ভাষাশৈলী ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সে সময়ের বিনোদন, সামাজিক মাধ্যম, রাজনীতি সব কিছুতেই ভাষার কারুকাজ ছিল অপরিহার্য। তাই সমাজে আদনানি আরবদের অবস্থান ধীরে ধীরে কাহতানিদের চেয়ে উন্নত হতে লাগল। আদনানের পুত্রের নাম ছিল মাআদ, যার পুত্র ছিল নিজার এবং যার পুত্র ছিল মুদর। মুদর ছিল আরবদের মধ্যে প্রথম ব্যক্তি যে উটকে এমনভাবে পোষ মানিয়েছিলেন এবং প্রশিক্ষণ দিয়েছিলেন যে আরবরা প্রথমবারের মতো কাফেলা তৈরি করতে সক্ষম হল। ব্যবসা বাণিজ্যে এর একটি লক্ষণীয় প্রভাব পড়ল। মুদরের পর ইলিয়াস, যার পুত্র মুদ্রিকা, যার পুত্র হুজাইমা, যার পুত্র কিনানা ছিল আদনানি গোত্রের আরেক উজ্জ্বল নক্ষত্র। কিনানা অর্থ তীর রাখার পাত্র, এবং এটা তার আসল নাম নয়, বরং তাকে তার অসম্ভব বীরত্বের কারণে এ নামে ডাকা হতো।
ইতিহাসের বইয়ে উল্লেখ আছে, তিনি ছিলেন জ্ঞানের ভাণ্ডার এবং মানুষ যখন হজ করতে আসত তাদের এই নিয়ত ছিল যে সেখানে গেলে হয়তো কিনানার সাথেও দেখা হয়ে যাবে। এবং কিনানার পুত্র ছিল আন্নাদর এবং আন্নাদরের পুত্র মালিক এবং মালিকের পুত্র ফেহের। আদনানি গোত্রে কোরাইশ নামটির উৎপত্তি ঠিক কার থেকে এ নিয়ে মতভেদ রয়েছে। একটি মত হচ্ছে ফেহরের বংশধরদের মধ্যে থেকেই আশারাতুল মুবাশারাহ বা সেই দশজন সাহাবি যাদেরকে পৃথিবীতে থাকতেই জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছিল তাদের সকলের উৎপত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রায় ১২ কি ১৩টির মতো কোরাইশ গোত্র ছিল, যার মধ্যে বানু হাশেম, বানু জোহরা, বানু মখজুম ইত্যাদি, এবং সে সব গোত্রই ফেহরের বংশধরদের থেকে এসেছে। তাই কিছু কিছু স্কলারদের মতে ফেহর ছিলেন প্রথম কোরাইশ। ফেহরের পুত্র গালিবের পুত্র, লুআইয়ের পুত্র, কাবের পুত্র, মুর্রার পুত্র, কিলাবের পুত্র কোসাই, এবং কোসাইকে বলা হতো ছোট কোরাইশ, এবং কোসাই ছিলেন কোরাইশদের জন্য এক কিংবদন্তি। তার সময়ে ইসমাইল আলাইহিসসালামের বংশধরদের আরেক গোত্র যাদের নাম ছিল খুজাআহ এবং যারা ফেহর বা কুরাইশের বংশধর ছিল না, তারা মক্কার নিয়ন্ত্রণে ছিল। খুজাআহ ব্যতীত সকল গোত্র মক্কার বাইরে ছোট ছোট শিবির স্থাপনে বসবাস করত। এই পরিস্থিতিতে কোসাই খুজাআহ গোত্রের নেতার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেন। তার চরিত্র এতটাই মহৎ ছিল যে খুজাআর নেতা বিয়ের প্রস্তাব গ্রহণ করলেন, এবং তিনি মারা যাওয়ার পর কোসাই এতটা জনপ্রিয় ছিলেন যে মানুষ তাকে সেখানকার নেতা হিসেবে দেখতে চাইলেন, খুজাআর সদ্য মারা যাওয়া নেতার নিজের সন্তানদের নয়। এবং কোসাই ফেহরের সকল বংশধরদের এক করলেন এবং কোরাইশ জাতিকে মক্কার নেতৃত্বে প্রতিষ্ঠিত করলেন। তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল তিনি হাজ্জিদের জন্য পানির ব্যবস্থা করতেন। জমজমের শহরে পানির ব্যবস্থার প্রয়োজন কী ছিল? আসলে সেই সময় জমজমের কূপ হারিয়ে গিয়েছিল। শত শত বছর আগে যখন খুজাআহ গোত্র আদিম জুরহুম গোত্রের কাছ থেকে মক্কার নেতৃত্ব কেড়ে নিয়েছিল, মক্কা ছাড়ার সময় জুরহুমের লোকেরা মক্কা থেকে পলায়ন করার সময় জমজমের কূপ এমনভাবে ঢেকে দিয়েছিল যে কোসাইয়ের নেতৃত্বের সময় পর্যন্ত জমজমের কূপ আর খুঁজে পাওয়া যায়নি। তাই তিনি মক্কার হাজ্জিদের জন্য পানির ব্যবস্থা করতেন এবং মুজদালিফায় হাজ্জিদের জন্য আগুনের ব্যবস্থাও করতেন। কোসাইয়ের পুত্র আব্দু মানাফ, যার ভালো নাম ছিল মুগীরাহ, কোসাইয়ের জীবদ্দশাতেই বেশ জনপ্রিয় ছিলেন এবং তিনি সমাজের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। তার পুত্রকে ডাকা হতো হাশেম, যার আসল নাম ছিল আমর। হাশিম শব্দটি হাসামা থেকে আসে, যার অর্থ গুঁড়ো করা বা ভানা, এবং তিনি জব ভেনে হাজ্জিদের মাঝে বিতরণ করার জন্য বেশ জনপ্রিয় ছিলেন। তার ব্যাপারে বলা হতো যে তিনি কখনো একা খেতেন না, খেতে বসলে যাকেই কাছে পেতেন তাকে ডেকে একসাথে খাবার বেটে খেতেন। হাশিমের দাদা কোসাই রাজনৈতিকভাবে কোরাইশ বংশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন এবং হাশিম বাণিজ্যিক দিক থেকে কোরাইশ বংশকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। একবার মক্কায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল, প্রচুর মানুষ দুর্ভিক্ষে মারা যাচ্ছিল। তখন হাশিম একটি প্রস্তাব দিয়ে বললেন, আমরা দুটো বাণিজ্যিক কাফেলার আয়োজন করলে কেমন হয়? গরমে আমরা উত্তরের দিকে যাব, রোম অঞ্চলে গিয়ে লেনদেন করব, আর শীতকালে দক্ষিণে ইয়েমেনে গিয়ে লেনদেন করব। এতে করে সারা বছর আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বাজারে থাকবে। এবং এই গ্রীষ্ম আর শীতকালের ভ্রমণকে উল্লেখ করেই সূরা কুরাইশে আল্লাহ তাআলা বলেন, ইলাফিহিম রিহলাতাশ্শিতা ওয়াসসাইফ, তাদের নিরাপত্তা গ্রীষ্ম ও শীতকালের ভ্রমণ। আল্লাহর হুকুমে হাশিমের এই প্রস্তাবে মক্কার অঞ্চলে এক বিরাট পরিবর্তন আসলো। শহরটি বাণিজ্যিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠল এবং সে অঞ্চলের ধন সম্পদ বৃদ্ধি হওয়াতেই হাশিম হাজ্জিদের খাওয়া দাওয়া ও আরও ভালো খেদমত করার ব্যবস্থা করতে পারলেন। এবং সেই থেকে হাশিমের বংশধর অর্থাৎ বানু হাশিম গোত্রের সমাজে এক বিশেষ মর্যাদা ছিল।
হাশিমের একজন স্ত্রী ছিলেন সুদূর ইয়াসরিব অঞ্চলের, এবং তাদের ঘরে একজন পুত্র সন্তান হল যাকে ডাকা হতো আব্দুল মুত্তালেব। হাশিম ইন্তেকাল করার পর আব্দুল মুত্তালেবকে নিয়ে তার মা কিছুটা সময় ইয়াসরিব শহরে কাটান। তখনও কারো জানার উপায় ছিল না, আর মাত্র কয়েক যুগ পর এই শহরের ইতিহাস চিরতরে পাল্টে যাবে। আব্দুল মুত্তালিবের আসল নাম ছিল শাইবাতুল হামদ, এবং তার জীবনে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। আল্লাহর হুকুমে তিনি একদিন স্বপ্নে দেখলেন জমজমের কূপ আসলে কোথায় অবস্থিত আছে। প্রথমে স্বপ্নটি দেখার পর তিনি বুঝতে পারেননি যে আল্লাহই তাকে এই স্বপ্নটি দেখাচ্ছিলেন, তাই তিনি তা উপেক্ষা করলেন। কিন্তু যখন তিনি বারবার একই স্বপ্ন দেখতে লাগলেন, তিনি তার বড় সন্তান হ্যারিসকে নিয়ে সেই অঞ্চলে গিয়ে দুজন মিলে মাটি খোঁড়া শুরু করলেন। তাদের এই কাজ দেখে কোরাইশের বাকিরা তাদের নিয়ে বিদ্রুপ করতে লাগল, বলতে লাগল যে কূপ শত শত বছর ধরে কেউ পায়নি, সেই কূপ তোমরা বাপ বেটা মিলে পেয়ে যাবে। কিন্তু আব্দুল মুত্তালেব আর হ্যারিস কারো কথায় কান না দিয়ে মাটি খুঁড়তে থাকলেন, এবং শেষমেশ সেখান থেকে পানি বেরিয়ে এলো, এবং এরপর থেকে আব্দুল মুত্তালেব জমজমের কূপের দায়িত্বে ছিলেন। আব্দুল মুত্তালেবের 18 জন সন্তান ছিল, যার মধ্যে 12 জন ছিল পুত্র সন্তান। আল হারিস ছিলেন জ্যেষ্ঠ এবং প্রথম স্ত্রীর ঘরের সন্তান। আরেকজন স্ত্রীর ঘরে ছিলেন জুবাইর, আব্দুল্লাহ এবং আবু তালেব। আরেকজন স্ত্রীর ঘরে আব্বাস ও দিরার। আরেকজন স্ত্রীর ঘরে হামজা, মুকাওয়াম এবং হাজল। এবং আরেকজন স্ত্রীর ঘরে ছিল আবু লাহাব একা, এবং তার 6 কন্যা সন্তানের নাম ছিল সফিয়াহ, আতেকাহ, উম্মে হাকিম, উমাইমাহ, আরওয়াহ এবং বাররাহ। আব্দুল মুত্তালেব একদিন আল্লাহর কাছে 10 পুত্র সন্তানের জন্য দোয়া করেন, এবং তিনি কসম খান যে যদি তার 10 পুত্র সন্তান হয়, তিনি একটি সন্তানকে আল্লাহর ওয়াস্তে কোরবানি করে দিবেন। যেহেতু তখন জাহেলিয়াতের যুগ ছিল, এ ধরনের কসম খাওয়া সে সময়ে খুব অস্বাভাবিক কিছু ছিল না। অবশেষে তার 12 পুত্র সন্তান হল, এবং তিনি তার শপথ অনুযায়ী তার একজন সন্তানকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হলেন, এবং তীর নিক্ষেপের মাধ্যমে এক ধরনের ভাগ্য নির্ধারণকারী পদ্ধতিতে উঠে আসলো যে তার সবচেয়ে প্রিয় পুত্র আব্দুল্লাহকেই তার কোরবানি করতে হবে। তিনি আব্দুল্লাহকে নিয়ে কাবা ঘরে গেলেন, কিন্তু কোরাইশের লোকেরা তাকে বাধা দিয়ে বলল, তোমার নিজের সন্তানকে এভাবে কোরবানি দেওয়ার প্রয়োজন নেই, বরং তুমি অমুক পুরোহিতের কাছে যাও, সে তোমাকে কোনো না কোনো কাফফারার কথা জানাবে। তিনি সেই পুরোহিতের কাছে গেলেন, এবং সে তাকে বলল 10 উট এবং আব্দুল্লাহকে নিয়ে কাবা ঘরের কাছে যেতে, এবং এরপর তীর নিক্ষেপ করে দেখতে তীর কার দিকে ইঙ্গিত করছে। যদি তীর আব্দুল্লাহর পক্ষে আসে, তাহলে 10 উট কোরবানি দিয়ে দিলেই হবে, কিন্তু যদি তীর উটের পক্ষে আসে, তাহলে যতক্ষণ পর্যন্ত না তীর আব্দুল্লাহর পক্ষে আসে, ততক্ষণ 10 করে উট বাড়াতে থাকতে হবে। আব্দুল মুত্তালেব তাই করলেন। প্রথমেই তীর উটের পক্ষে এলো, তিনি পুরোহিতের নির্দেশ মতে 10 করে উট বাড়াতে লাগলেন এবং নতুন করে তীর নিক্ষেপ করতে লাগলেন, কিন্তু প্রতিবারই তীর আব্দুল্লাহর বিপক্ষে আসতে লাগলো। অবশেষে যখন তিনি 100 উট জড়ো করে আব্দুল্লাহর বিপরীতে দাঁড় করালেন, তখন তীর আব্দুল্লাহর পক্ষে আসলো। একেবারে নিশ্চিত হওয়ার জন্য আব্দুল মুত্তালেব 3 তীর নিক্ষেপ করলেন, এবং 3 তীর আব্দুল্লাহর পক্ষে আসলো। অবশেষে 100 উট কোরবানি দেওয়ার মাধ্যমে আব্দুল্লাহর কাফফারা আদায় করা হলো, এবং আব্দুল্লাহকে পেয়ে আব্দুল মুত্তালেব সহ সমাজের সব মানুষ আনন্দে মেতে উঠল। আব্দুল মুত্তালিবের জীবনের তৃতীয় বড় ঘটনা ছিল আব্রাহার সাথে সাক্ষাৎ করা। আব্রাহা ছিল সে সময়ের ইথিওপিয়ান রাজ্যের একজন নেতা, এবং সে ইয়েমেন অঞ্চলের দায়িত্বে ছিল। সে যখন দেখল যে প্রতি বছর তার লোকেরা মক্কায় হাজ করতে যায়, সে বলল, তোমাদের হাজ করতে এত দূরে যাওয়ার প্রয়োজন নেই, আমি এখানেই তোমাদের জন্য আল্লাহর একটি ঘর নির্মাণ করে দিচ্ছি, যা তোমাদের ওসব ঘরের চেয়ে আরও উত্তম হবে। সে কথা মতো
এক বিরাট জাঁকজমকপূর্ণ ক্যাথিড্রাল নির্মাণ করল এবং সে তার লোকদের আদেশ করল তারা যেন কাবাতে হজ করতে না গিয়ে তার সেই ক্যাথিড্রালে আসে। কিছু বেদুইনদের কানে যখন সে খবর পৌঁছলো, তাদের মাঝে একজন অত্যন্ত রাগান্বিত হয়ে গেল এবং ভাবল এই আব্রাহাকে একটি উচিত শিক্ষা দিতে হবে। সে গোপনে সেই ক্যাথেড্রালে প্রবেশ করে সেখানে মল ত্যাগ করে আসলো। আব্রাহার কানে যখন সে খবর পৌঁছলো, সে এতটাই রেগে গেল যে সে বলল সে তার সৈন্য নিয়ে কাবা ঘর ধ্বংস করে আসবে এবং তার কাছে একদল আফ্রিকান হাতি ছিল যা আরব উপদ্বীপে আর কোথাও ছিল না। অতঃপর হাতির সেই দল নিয়ে সে মক্কার উদ্দেশ্যে রওনা দিল। হাতিতে ভ্রমণ করা এই দল মক্কায় পৌঁছে প্রায় 200 উট দখল করে নিল এবং সেই উটগুলো ছিল আব্দুল মুত্তালিবের উট। আব্দুল মুত্তালিব আব্রাহার সাথে সাক্ষাৎ করতে আসলেন এবং এসে বললেন, আমি এখানে কাবা ঘরের নিরাপত্তা চাইতে আসিনি, বরং আমার উটগুলো ফেরত চাইতে এসেছি। এই কাবার একজন রব আছেন এবং তিনিই তার ঘরকে নিরাপদ রাখবেন, কিন্তু এই উটগুলোর মালিক তো আমি, তাই আমি সেগুলোই ফেরত নিতে এসেছি। আব্রাহা আব্দুল মুত্তালিবের বাচন ভঙ্গিতে বেশ অভিভূত হয়ে গেল এবং তাকে তার উটগুলো ফেরত দেওয়ার আদেশ করল। পরের দিন তারা কাবার উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু যখন হাতিগুলো কাবা ঘরের একটা নির্দিষ্ট দূরত্বে পৌঁছল, এরপর তারা পুরোপুরি থেমে গেল। কোনোভাবেই হাতিগুলোকে আর এক পাও আগানো যাচ্ছিল না। যখন আব্রাহার লোকেরা তর্ক করতে লাগলো কিভাবে হাতিগুলোকে নিয়ে আগানো যায়, ঠিক তখনই কোথেকে যেন একদল পাখি চলে আসলো এবং এরপর কি হলো তা বর্ণনা করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ। আব্রাহার সৈন্য শুধু ধ্বংসই হয়ে গেল না, বরং এমনভাবে ধ্বংস হয়ে গেল যে তাদের মরদেহগুলো দেখে মনে হচ্ছিল জাবরের মতো। তখনকার সময়ে আরব সমাজে শন গণনা করার প্রচলন ছিল না, বরং বিভিন্ন সময়ের বড় বড় ঘটনার সাথে মিলিয়ে তারিখের হিসাব রাখা হতো। আব্রাহা ও তার বাহিনীর ধ্বংসের বছরকে বলা হতে লাগল আয়ামুল ফিল, হাতির বছর। কিন্তু আরও একটি কারণে আয়ামুল ফিল শনটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকে, কারণ আনুমানিক সেই সময়ে আব্দুল মুত্তালিবের পরিবারে একটি সুখবর আসে। তার পুত্র আব্দুল্লাহ ও পুত্রবধূ আমেনার ঘরে এক নবজাতক জন্ম নিল, আর অমনি যেন আকাশ, বাতাস, পর্বতমালা, নদী, সমুদ্র, বৃক্ষের মেলা, পৃথিবীর বুকে যা কিছু সুন্দর, যা কিছু প্রাণবন্ত, সবাই যেন একসাথে উল্লাসে মেতে উঠে বলল, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু।